লকডাউনের জেরে ঘরবন্দী সাধারণ মানুষ, ঘরের কাজ সামলে হাতে সময়ের অভাব নেই, ফলে চাহিদা বাড়ছে ওয়েব সিরিজগুলোর। অবসরের সময়ে এগুলোই বর্তমান পরিস্থিতিতে আনন্দ দিচ্ছে মানুষকে। দর্শকের কথা মাথায় রেখে এই সময় একাধিক নতুন ওয়েব সিরিজ আনছে ওয়েব প্ল্যাটফর্মগুলো, তারই মধ্যে অন্যতম হলো বেতাল। নেটফ্লিক্সের এই ওয়েব সিরিজটি ভৌতিক ঘরানার সিরিজের ট্রেলার দেখে ঘাউলের সঙ্গেও অনেকে এর তুলনা করতে শুরু করেছিলেন। কিন্তু মুক্তির পর কি বলছে দর্শকরা, কেমন হয়েছে বেতাল? ভৌতিক ঘরানার এই ওয়েব সিরিজে অভিনয় করেছেন বিনীত কুমার, অহনা কুমার, জিতেন্দ্র যোশী ও সুচিত্রা পিল্লাই। প্রাচীন ভারতের উপকথা বেতালের উপর ভিত্তি করে এর চিত্রনাট্য লেখা হয়েছে। মূলত জম্বির গল্প বেতাল। গল্পে দেখানো হয়েছে এক গ্রামের শেষ প্রান্তে পাহাড়ের উপরে রয়েছে বেতালের বাস। গ্রামবাসীরা তেমনি বিশ্বাস করে, বেতাল জাগলেই ধ্বংস হয়ে যাবে জগৎ। কিন্তু সভ্য জগতের লোকেরা জাগিয়ে দেয় বেতালকে। শুরু হয় হত্যালীলা। সোশ্যাল মিডিয়ায় এখন ট্রেন্ডিং এই ওয়েব সিরিজ। কেমন হয়েছে এটি, কোন দিকে খামতি রয়েছে, কতটাই ভয়ের হয়েছে, এসব নিয়েই চলছে চর্চা। অনেকের মতে বেতালের বিশেষত্ব হলো এটি গড়পড়তা ভৌতিক গল্পের মতো নয়, অনেকাংশেই এটি এর পাঁচটা ভূতের গল্পের থেকে আলাদা। সেই কারণেই বেতাল দেখতে বিরক্ত লাগে না একেবারেই। কারোর মতে ভারত হরর জোরে অনেক উন্নতি করেছে, বেতাল তার প্রমাণ। টুম্বাত এর মতো মাস্টারপিস কেও টক্কর দেওয়ার ক্ষমতা রাখে বেতাল। কেউ আবার এর সিনেমাটোগ্রাফির ভূয়সী প্রশংসা করেছেন। যদিও শুধু যে নেট দুনিয়ায় প্রশংসিত হয়েছে বেতাল এমনটা নয়, অনেকে একে তুলোধনাও করেছেন, বলেছেন মোটটাই চটকে দিল। কেউ আবার বলেছেন আর যেখানে অর্থের অপচয় করো এখানে নয়। আবার কারো মতে সূচনাটা অসাধারণ করেছিল বেতাল, কিন্তু শেষে গিয়ে খেই হারিয়ে ফেললো। ভালো মন্দেও মিশিয়ে নেটিজেনদের থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে বেতাল। তবে আপনি চাইলে একবার দেখে নিতেই পারেন। সো ভিউয়ার্স, বেতাল দেখে আপনার কি মতামত তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এন্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।